মর্নিং সবাইকে, সবাই কেমন আছো? আশা করছি তোমরা খুব ভালো আর সুস্থ আছো। গুড মর্নিং মিন্স এখন বাজে কটা জানো? 11:30। তো সকালের যা কাজকর্ম সবই সেরে ফেলেছি, আর আমাকে তো ভোরবেলা উঠতেই হয়। এনি হাও আমাকে উঠতেই হবে, এরকম একটা ব্যাপার। কাজ থাকুক না থাকুক, এটা আমার অভ্যেসও হয়ে গেছে। ভোরবেলা উঠলে শরীর ভালো থাকে, তাই উঠেই পড়ি। তো ভোরবেলা উঠে যা যা কাজকর্ম সেরে ফেলেছি, আর আজকে সানডে, ছেলেরও ছুটি, বাড়িতেই আছে। তো যাই হোক, আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করছি, তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। তো ব্রেকফাস্টও হয়ে গেছে, সেটা আর শেয়ার করলাম না। কালকের রাতে রুটি ছিল, ডিমের পোচ টোচ করে দিলাম, ডিমের মামলেট করলাম, ওদের খাওয়া হয়ে গেছে। আর আমি দুটো ডিম সিদ্ধ বসিয়েছি, আমি একটা খাবো আর ছেলে খাবে। আমার ডিমটা না সহ্য হয় না, ওই অমলেট ভাজা এগুলো খেলে একটা শরীর অসুস্থি হয়ে যায়। তো যাই হোক, এটা একটা জ্যান্ত কাতলা মাছ আছে, আর ছেলেদের জন্য দুটো পিটি আছে। এখন এটা একটু সিম আলু বেগুন দিয়ে, কালো জিরে ফোড়ন দিয়ে জাস্ট একটা পাতলা ঝোল হবে। বাটা মাছ আছে আর মাংস হবে। আজ এক সপ্তাহ পর খাওয়া হচ্ছে বাড়িতে, সেদিন ডিম খেয়েছিলাম, মাছ টাছ হয়নি। আবার 4-5 দিন বন্ধ থাকবে কাল থেকে। সোমবার মঙ্গলবার এমনি খাই না, বুধবার সরস্বতী পুজো, বৃহস্পতিবারও খাই না, সেই আপ টু বৃহস্পতিবার অবধি এখন বন্ধ থাকবে। তো যাই হোক, নুন হলুদ মাখিয়ে নিলাম, চলো এবার ফটাফট মাছগুলোকে ভেজে ফেলি। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়ন। এই রুটপাট করে ডাকলে হয় বলো? ফ্ল্যাটে কাজ হচ্ছে, এবারে চারিদিকে রান্নাঘরে এইভাবে ছড়ানো মাছ মাংস সব বার করে রেখেছে, এবারে বিড়াল ঢুকে যাবে, খেয়ে নেবে। আমি কত বন্ধ করে যাব, আমি এখন যাতে যেতে আর পারবো না, বলেই দিয়েছি। এগুলো ভালো লাগে, ফোড়নটা হয়ে যাবে, দিয়ে দেবেন আলু আর চিনিটা। চলো একটু ভেজে নিন, এদিকে ভাতটাও বসিয়ে দিলাম। এইভাবে যাওয়া যায়, ভাত বসিয়ে, হ্যাঁ দেখলাম নিন। আর এই বেগুন আর টমেটোটা দিয়ে দিচ্ছি একবারে কষাবি, আচ্ছা একটু জল দেবো, একটুখানি হলুদ, আর কিছু দেবো না, তবে হলুদ আর ধুন, আর একটুখানি লঙ্কা দেব, ব্যাস এবারে এটাকে ভালো করে কষাবে। চলো কষানো হয়ে গেছে, দিয়ে দিলাম দুটো লঙ্কা, কাঁচা লঙ্কা, আর জল পরিমাণ আছে। এই ঝোলটা অবশ্যই একটু পাতলাই হয়। আচ্ছা, তোমরা চাইলে একটু জিরে গুঁড়োটা ইউজ করতে পারো, বারোটা বেজে গেল, জলও চলে গেলো। আজকে এত দেরি হয়ে গেল না, বাজার আসতে দেরি হলেই রান্নাও দেরি। তো চলো এবারে ঝোলটা ফুটে আসলে মাছটা দিয়ে দেবো। তারপরে শাক বসাবে, দেখো লাল শাক কালকে এনে রাতে এনেছিল, সন্ধেবেলা আমার বর নিজেই বেছেছে। জল আর এই যে বাটা মাছগুলো এখন ধোবো, 4টে বাটা মাছ শুধু রান্না করবো। তো এই দেখো ঝোলটা ফুটতে আরম্ভ করে দিয়েছে, মাছগুলো দিয়ে দিই। ছেলেদের দুটো পেটি আছে আর আমাদের এই মাছ, আমরা একটু জ্যান্ত মাছটাই খেতে পছন্দ করি, আর ছেলেগুলো আবার খেতে চায় না, কাঁটা থাকে, বাঁচবো করবো এই জন্য। তো যাই হোক, এবারে এটা চলো ঢেকে দেবো, চলো হয়ে গেছে মাছের ঝোল, এবারে এটাকে নামিয়ে নিই। চলো মাছ তো নামিয়ে নিলাম, হয়ে গেছে, টেবিলে রেখে এসেছি, দেরি হয়ে যাচ্ছে, এবার শাকটাকে বসিয়ে নেবো। কাঁচা লঙ্কা রসুন একটু দিয়ে, শাকটা সকালেই ধুয়ে রেখে দিয়েছিলাম, তারপরে কেটেছি, তাই এত ঝরঝরে হয়ে গেছে। চলো শাকটাকে ঢেকে দিলাম, জলটা বেরো, শাকটা ভাজা হয়ে গেছে, তুলে নিই। চলো শাকটা নামিয়ে নিলাম, এবারে তেলটা দিয়ে দিলাম কড়াতে, বাটা মাছগুলো একটু সর্ষে দিয়ে করবো। চলো তেলটা গরম হয়ে গেছে,
নাড়ু দিই। আজকে একটু পেঁয়াজ দিয়ে করি। আমি সর্ষে বাটা দিয়ে মাছ পেঁয়াজ দিয়ে করি না, ফোড়ন দিই কালো দিয়ে নয় পাঁচ ফোড়ন। আজকে একটু পেঁয়াজ দিয়েই করি, পেঁয়াজটা ভেজে নেবো লাল করে। চলো, পেঁয়াজ ভাজা হয়ে গেছে, দিয়ে দিলাম একটু টমেটো দিয়ে। হলুদ একটু লঙ্কা দিন, ব্যাস। আমি সর্ষে দু রকমের সর্ষে আর একটুখানি পোস্ত মেটেছি আর কাঁচা লঙ্কা দিই। কষানো হয় এখন, ধরে দিয়ে দিচ্ছি অল্প একটু ঝোল। দিয়ে দেবো মাছ, দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, এবার দিয়ে দেবো সর্ষে। চলো, এবারে দিয়ে দেবো একটু কাঁচা সর্ষের তেল। চলো, এবারে একটু ঢেকে চার থেকে পাঁচ মিনিট লো ফ্লেমে রান্না হয়ে গেছে। এইবারে দিয়ে দেবো একটু ধনে পাতা দিয়ে এটাকে নামিয়ে নেব, ব্যাস। তো আমাদের মাছটাও হয়ে গেছে মোটামুটি। চলো, এখন অনেক কাজ, বাসন পড়ে আছে, চিকেনটা ধুয়ে রেখেছি, দেখো এগুলো ফেলবো, মোটামুটি হয়ে গেছে, এখন চিকেনটা করবো। এই দেখো বাসন, কত বাসন ওকে ধোবো। তো মাছটাকে নামিয়ে চিকেনটা বসিয়ে দেবো। চলো, হয়ে গেছে, চলো এটা হয়ে গেল। আর এবারে চিকেনটা বানাচ্ছি, খুবই স্পেশাল একটা রেসিপি, যেটা আমার ঘরে আমার ছেলেদের খুব পছন্দের একটা রেসিপি। আর এটা না বানানো খুব সহজ, কোনো রকম হাবি যাবি মশলারও দরকার পড়ে না, কোনো ঝামেলারও প্রয়োজন পড়ে না, আর খেতেও দারুণ লাগে। কিন্তু আমি আমার স্টাইলে বানাচ্ছি, তো এই রেসিপিটা কে কীরকম বানায় আমার কিন্তু জানা নেই। তো চলো, ফার্স্টে তেল তো দিয়েই দিলাম, তেলের মধ্যে দিয়ে আর চিকেনটাকে কিন্তু আমি ধুয়ে দেখো একটা বাটির মধ্যে রেখেছি, যাতে এক্সট্রা জলটা পুরো বেরিয়ে যায়। এই দেখো এইরকম একটা ফুটো ফুটো বাটিতে, তো এক্সট্রা জল বেরোনো খুব দরকার আছে এই রেসিপিতে। তো চলো, দিয়ে দিলাম তেজপাতা। এখন কোনো এতে গরম মশলা গরম কিচ্ছু দেবো না, ফার্স্টে দিয়ে দেবো রসুন। আচ্ছা, তারপরে দিয়ে দেবো পেঁয়াজ, রসুনটা দিয়ে পেঁয়াজটা দিয়ে দেবো। এবারে হাই ফ্লেমে দিয়ে এটা ভাজবো দুটো কাঁচা লঙ্কা। এইবারে দিয়ে দেবো নুনটা, দিলে কি আর পেঁয়াজটা তাড়াতাড়ি মজে যাবে। একদম দিয়ে দিলাম নুন, এইবারে এটাকে ভালো করে হাই ফ্লেমে একটু হালকাভাবে দিয়ে দেবো। তবে এবারে ভাজা ভাজা হয়ে গেছে, এইবারে দিয়ে দেবো দিয়ে রাখা। দিয়ে দিচ্ছি আধা ঘন্টা, এইবারে ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ঝালের জন্য আমি লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি, আর জিরে গুঁড়ো। ব্যাস, এবারে এটাকে একটু নাড়িয়ে ঢেকে দেবো, লো ফ্লেমে এটাকে ঢেকে রাখবো তিন থেকে চার। তো দেখো প্রচুর জল বেরিয়ে গেছে, এবারে ফ্লেমটাকে হাই করে দেবো, হাই করে এটাকে এবার এবারে এটাকে আর চাপা দেবো। চলো, দু মিনিট একটু নেড়ে নিলাম, এইবারে দিয়ে দেবো অনেকটা টমেটো পিউরি। টমেটো চিকেন হচ্ছে, টমেটো তো দরকার, ব্যাস। এইবারে এটা ভালো করে এবারে কষাবো। চলো, এইবারে আর চাপা দেবো, ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে রেখে এটাকে কষিয়ে নেব। দেখো
স্লো টু মিডিয়ামে রেখে এটাকে ভালো করে নেড়ে নিলাম যাতে নিচে না লেগে যায় ভাবে। তো একটু যেই টেনে আসবে এই যে এরকম যখন গাঢ় গাঢ় হয়ে যাবে আরও তখন ফ্লেমটাকে লো করে চাপা দিয়ে 5 থেকে 7 মিনিট এইভাবে এটাকে রান্না হতে দেবো লো করে, মাঝে দুবার চালিয়ে নিলে হবে। ব্যাস তো এরকম আরও জল বেরিয়ে গেছে টমেটোটা দিতে, এইবারে ফ্লেমটাকে হাই করে দেবো। হাই করে এবারে এটাকে কষিয়ে নেব ভালো করে, এবারে হাই ফ্লেমে এটাকে কষাতে থাকবো। এই দেখো পুরো তেল রিলিজ হয়ে গেছে আর কালারটা দেখো কত সুন্দর হয়েছে। ব্যাস এইবারে একটুখানি কষিয়ে নেব, কষানো হয়ে গেছে, এবারে দিয়ে দেবো একটু গরম মশলা। আচ্ছা এইবারে এটাকে অল্প একটু জল দিই, চলো কালারটা দেখেছো কত সুন্দর হয়েছে। ব্যাস অল্প জল একদম 1 কাপ মতো দিয়ে ব্যাস এবারে এটাকে আমি কী করবো ঢেকে রেখে দেবো। চলো এবারে এতে আর কোনো ফ্লেভারের দরকার নেই, জাস্ট ধনে পাতার সাথে না টমেটোরের একটা ভালো কম্বিনেশন আছে আর টমেটোরের একটা টক ফ্লেভারটাও থেকে যাবে। তাহলে জাস্ট আমি একটুখানি গরম মশলা গুঁড়ো দিলাম। ব্যাস এইবারে কী করবো এটাকে ঢেকে 5 মিনিট রান্না হতে দেবো লো ফ্লেমে। তাহলে আমাদের টমেটো চিকেন রেডি, আমাদের রান্না করতে ওয়াও। তো দেখো কত সুন্দর কালার এসছে আমাদের টমেটো চিকেন একদম রেডি। রান্না বান্না কমপ্লিট, সব রকম কাজ এখন বাকি আছে, শুধু রান্নাটাই হয়েছে। এখন গ্যাস মাজবো, কড়া মাজবো, অনেক কাজ বাকি আছে। রান্নাঘর পরিষ্কার, রান্নাঘরের তো অবস্থা এখন 1 ঘন্টা ধরে পরিষ্কার করতে করতে খারাপ। তো চলো এগুলো সব টেবিলে তুলে দিয়ে এটা রেডি করেছি, যার ইচ্ছা হবে সে খাবে, কে খাবে জানি না। এই হলো মানে মাস্টার্স রান্না করলে যা অবস্থা হয় না, মানে রান্নাঘর পরিষ্কার করতে করতে আমার দম হালকা হয়ে যায় পুরো, মানে এগুলো সাবান দিয়ে সব টাইলস ফ্যালসগুলোকে মুছতে হয় আর নিচটাও পুরো সাবান দিয়ে মুছতে হয়। এগুলো তো সরিয়েই রাখি আবার তুলে নিয়ে আসি, জানো এরকম মানে মাছের একটু গন্ধ যদি কোনো কারণে কোনো জায়গায় থেকে যায় আমার ছেলেরা আমাকে জ্বালিয়ে খায়, আমারও ভালো লাগে না। আর অনেকের বাড়িতে আছে দেখবে মাস্টার্স রান্না হলে না ঘরে ঢুকলে একটা মাছের আঁশটে গন্ধ, কিন্তু আমার বাড়িতে কোনো দিনও পাবে না। আমাকে অনেকে জিজ্ঞেস করে তোমরা মাছ টাছ খাও না, খাই সবই, কিন্তু আমার ঘরে সেসব গন্ধ পাবে না। তো কেন এইভাবে মুছামুছি, এই জন্য আমার বড্ড দেরি হয়ে যেত। যাই হোক এখন আমি খেতে বসবো, এই দেখো ওদের খাওয়া হয়ে গেছে আর ছেলেরা গেছে ঠাকুর আনতে, সরস্বতী ঠাকুর। ছেলেরা যেই ক্লাবের মেম্বার, বড় ছেলে, ছোটোটাও এখন ঢুকে গেছে দাদার সাথে। তো ওই ক্লাব থেকে ওরা ঠাকুরটা 3 দিন আগেই নিয়ে আসে, মানে অনেক ওদের অনেক উঁচু ঠাকুর হয়, কত ফুট যেন বললো। তো প্যান্ডেলটা ওরা করতে পারে না ঠাকুর না ঢুকি, ওই জন্যে ঠাকুরটা ঢোকানোর জন্য তাড়াতাড়ি ঠাকুর নিয়ে আসে, তারপরে প্রোগ্রাম টোগ্রামও করে। তো যাই হোক ওরা গেছে, তো ওদের রাত হবে, অনেক রাত হবে। যাই হোক আমি এখন খেয়ে নি লাল শাকটা, বেশ লেবু দিয়ে না খেতে দারুণ লাগে। তো চলো ঝটপট খেয়ে নি আবার বাসন মাজবো। কালকে কমলাভোগ বানাবো বলে তো বানাতে পারিনি, আজকে ভাবছি বানাবো, দুধ আছে অনেকটা, দেখি কী হয়। সব সারতে সারতে সন্ধে হয়ে গেল, এবারে লাইটগুলো জ্বেলে দিই ঘরের। ব্যাস এবারে আর কি
হাত মুখ ধোয়। এই দেখো সবজিগুলো এখানেই পড়ে আছে, দেখেছো? এই দেখো কাল রাতে এনেছিল, সকালবেলা ধুয়েছি, আর এগুলো তুলে ফ্রিজে ঢুকানোর সময়ই পেলাম না। এখন এগুলোকেও তুলতে হবে। এদিকে খাবার জলটা ভরছি, খাবার জলটা ভরা হলে টিটা ছাড়বো, হাত মুখ ধোবো, তারপর সন্ধে দেবো। তো সবজিগুলো আগে ঢুকিয়ে নিই। পরিষ্কার করার ছিল, আমি তো মাসে একবার করে পরিষ্কার করি, এ মাসে এখনও হয়নি, কারণ আমাদের তো শিফটিংয়ের ব্যাপারটা রয়েছে। 22 তারিখে গৃহপ্রবেশের পুজো হলে শিফট করব, তো একেবারে তখনই ফ্রিজটা ধুয়ে ওখানে নিয়ে চলে যাব। ফ্রেশ হয়ে চলে এলাম। আজকে না মুখে একটু বিটরুট পাউডারটা মেখেছিলাম, মানে প্যাকটা লাগিয়েছিলাম আর কি। মুখটা বেশ গ্লো করছে, দেখো, লাগানোই হয় না সময়ের অভাবে। আজকে একটু লাগিয়ে নিলাম আর নাইটিটা ছেড়ে ফ্রেশ হয়ে নিলাম। এবারে চলো সন্ধেটা দিয়ে নিই। সন্ধেটাও দেওয়া হয়ে গেছে, পাম্প চলছে, জল ভরো, এখন যাচ্ছি একটু চা করবো। চলো এখন আটাটা মিহি নিই, এখন কটা রুটি করবো, সকাল সকালে কাল ভোরবেলা আবার চারটে উঠতে হবে। তো চলো আটাটা চটপট মিখিয়ে নিই। চলো হয়ে গেল, আর রুটি করে নিয়েছি, এবারে খাবো। এটা কাল সকালে করব, ঢেকে রেখে। দেখো সব কাজ সেরে টেরে ছেলেদের জন্য বসে আছি, ঠাকুর আনতে গেছিলো, রাত 2টো বাজে। দেখো এই দেখো, এখন আমি ঘুমাবো, আবার 4টের সময় উঠবো ভোরবেলা, তাহলে ভাব এই ছেলেগুলোর। তো চলো গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর কি বলবো, আমার জীবনে এটাই। ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবে, রেসিপিগুলো। তো চলো গুড নাইট, কালকে আবার দেখা হবে, মানে কালকে মানে আর 2 ঘন্টা পরেই উঠবো 4টের সময়, উঠে আবার সেই শুরু কাজকর্ম। তো চলো গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ব্লগটা কেমন লাগলো জানাবে, বারবার বলছি, একটু লাইক শেয়ার কমেন্ট করো তোমরা, প্লিজ প্লিজ সাপোর্ট করো। দু ঘন্টায় কি ঘুম হয় বলো, উপায় নেই। গুড নাইট।